দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে তৈরি পোশাক খাতের তিনটি গ্রেডের বেতন নিয়ে আপত্তি থাকলেও সংশোধন করা হয়েছে প্রথম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত মজুরি বেড়েছে পনেরো থেকে আটশো টাকা উৎপাদনশীলতা বাড়াতে এবং খরচ কমাতে নিত্য নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছেন বস্ত্রখাতের উদ্যোক্তারা গ্রামীণ সড়ক নির্মাণ ও পরবর্তী পাঁচ বছর তার রক্ষণাবেক্ষণে সমন্বিত প্রকল্প গ্রহণ অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ছয়টি গ্রেডের মূল মজুরি বাড়িয়ে সংশোধন করা হলো পোশাক খাতের নিম্নতম মজুরি কাঠামো আগামী এক সপ্তাহের মধ্যে এই মজুরি কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে যা ডিসেম্বর থেকে কার্যকর ধরে আগামী ফেব্রুয়ারির মজুরির সাথে শ্রমিকদের বুঝিয়ে দেওয়া হবে রোববার সচিবালয়ে মালিক শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানানো হয় এর ফলে গেল নভেম্বরে ঘোষিত কাঠামোর থেকে গ্রেড ভেদে শ্রমিকদের মজুরি বাড়ল পনেরো থেকে আটশো ছিয়াশি টাকা পর্যন্ত সৌরভ রহমানের রিপোর্টে বিস্তারিত মূল আপত্তি ছিল গ্রেড তিন চার আর পাঁচের মূল মজুরি নিয়ে টানা পাঁচ দিনের বৈঠকের পরে সিদ্ধান্ত এলো পাঁচ হাজার একশো ষাটের পরিবর্তে গ্রেড তিনে মূল মজুরি হবে পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা এতে মোট মজুরি বেড়ে দাঁড়াচ্ছে নয় হাজার আটশো পঁয়তাল্লিশ অর্থাৎ আগের থেকে দুইশো পঞ্চান্ন টাকা বেশি একইভাবে গ্রেড চারে বাড়ানো হয়েছে সব মিলে একশো দুই টাকা মূল মজুরি সমন্বয়ের পর গ্রেড পাঁচের শ্রমিকরা এখন পাবে আট হাজার আটশো পঁচাত্তর টাকা যার ঘোষণা এলো শ্রম প্রতিমন্ত্রী আর বাণিজ্যমন্ত্রীর কাছ থেকে পাঁচ নম্বর গ্রেডে বেড়েছে আটাইশো তেত্রিশ টাকা চার নম্বর গ্রেডে বেড়েছে দুই টাকা তিন নম্বর গ্রেডে বেড়েছে তিন টাকা আমরা যাই বাড়িয়েছি বেসিকে আছে দ্যাট উইল বি ইন দ্য বেসিক অলসো পয়লা ডিসেম্বর থেকে এটা কার্যকরী হবে এবং এটা যেহেতু আমরা নতুন করে কিছু কিছু অ্যানামলি ছিল সেইগুলো আমরা ঠিকঠাক করলাম গার্মেন্টস মালিককে সংগঠনের সাথে বসে তো এটা আমার মনে হয় যে জানুয়ারি মাসের বেতনটা ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে তো হবে ওই সাথে যুক্ত এরিয়ার হিসেবে যুক্ত করে দিলে ভালো হয় এবং ওনারা সেটাই করবে মন্ত্রীরা জানান প্রাথমিকভাবে তিনটি ধাপ সংশোধনের পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশে মজুরি বৃদ্ধি করা হয়েছে এক দুই আর ছয় নম্বর ধাপেও বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট হিসেবে নেয় গ্রেড একে নতুন করে আরও সাতশো টাকা মজুরি বেড়েছে দুই নম্বর গ্রেডের মজুরি এখন দাঁড়িয়েছে পনেরো হাজার চারশো টাকা আর আট টাকা পাবেন ষষ্ঠ গ্রেডের শ্রমিকরা তবে সবচেয়ে নিচের ধাপ সাথে কোনো পরিবর্তন আসেনি যা মেনে নিয়ে বৈঠকে যোগ দেওয়া শ্রমিক নেতারা স্বাক্ষর করেন নতুন মজুরি কাঠামোয় এই সমন্বয় সাধন সহ যে মজুরি বোর্ডের যে শাস্তি ডেট নির্ধারণ হয়েছে আমরা উপস্থিত সমস্ত শ্রমিক সংগঠনগুলা পক্ষ থেকে এই গেজেটকে আমরা অভিনন্দিত করছি যেসব জায়গায় মনে করা হয়েছে আপনাদের আপত্তির পরিপ্রেক্ষিতে এটিকে করা হয়েছে কিন্তু আইনকে নিজের হাতে নিয়ে যারা ভাঙচুর অগ্নিসংযোগ এসবের সাথে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে গেল কয়েকদিনের ওই শ্রম অসন্তোষে নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানানো হয় বৈঠকে আহ্বান জানানো হয় শ্রমিকদের সোমবার থেকে কাজে যোগ দিতে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট টেলিভিশন এদিকে শ্রমিকদের সোমবার থেকে কাজে যোগদানের আহ্বান জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন আর তা না হলে মজুরি কেটে রাখার সতর্কতাও দিয়েছে সংগঠনটি শ্রমিক ভাই বোনদেরকে উদ্দেশ্য করে আবারও বলছি আপনারা কর্মস্থলে ফিরে যান উৎপাদন কাজে অংশগ্রহণ করুন আর যদি আগামীকাল থেকে আপনারা কারখানায় কাজ না করে তাহলে আপনাদেরকে কোনো মজুরি প্রদান করা হবে না নো ওয়ার্ক নো পে কোনোভাবেই শ্রমিকদেরকে আর কোনো বেতন প্রদান করা হবে না যারা কাজ করবে না তারা কোনোভাবেই বেতন পাবেন না বস্ত্র খাতের উদ্যোক্তারা নিত্য নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছেন উদ্যোক্তারা বলছেন ডিজাইন বৈচিত্র্যের সাথে তাল মেলাতে এর কোনো বিকল্প নেই আর নতুন এসব যন্ত্রের ব্যবহারে উৎপাদন সময় যেমন কমছে তেমনি কমছে উৎপাদন শনিবার শেষ হওয়া টেক্সটাইল প্রদর্শনী ঘুরে পালাবদলের এই চিত্র তুলে এনেছেন শাদাত হুসাইন প্রতি ঘন্টায় সত্তর থেকে একশো মিটার কমফোর্টার হয় এই কোটিং মেশিনে যা এখন কম্বল কিংবা লেপের বিকল্প হিসেবে বেশ জনপ্রিয় একই মেশিনে বানানো যায় ম্যাট্রেস কাভার উন্নতমানের ব্যাগ ম্যাট কিংবা জুতার উপরের অংশ তিনশোরও বেশি ডিজাইন সেট করা যায় স্বয়ংক্রিয় এই মেশিনে ডিটিজির তিন নম্বর হলে প্রদর্শিত এই মেশিন আঠাশ হাজার ডলারে কিনেছে গাজীপুরের সানি ফ্যাশন টেক্সটাইল গত চার বছর ধরে আমি এই ফ্যাক্টরিটা করছি কিন্তু আমার মেশিনগুলো সব সালে ম্যানুয়ালি কারণ কম্পিউটারাইজ দরকার কারণ বর্তমান প্রেক্ষাপটে কম্পিউটারাইজ মেশিন না হলে আমি মার্কেট কম্পিটিশনে যেতে পারি না ম্যানুয়ালি যে কাজটা আমরা করতাম জ্যাকেটের ইনার পোর্শান এই ম্যানুয়াল মেশিন দিয়ে তো এটার হয়তো অনেক সময় কোয়ালিটিটা আমরা হানড্রেড পার্সেন্ট পেতে পারি নাই কিন্তু যদি আমরা কম্পিউটারাইজডে চলে আসি সেক্ষেত্রে কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোয়ালিটিও বেশি পাবো কোয়ান্টিটিও বেশি পাবো উদ্যোক্তারা বলছেন সময়ের সাথে রপ্তানি আদেশে পরিবর্তন আসছে বস্ত্র খাতে ডিজাইনার সেলাইয়ে বৈচিত্র্য আনার মাধ্যমে ক্রেতাদের সেই চাহিদা পূরণে কাজও করছে স্থানীয় মিলগুলো ফলে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির ব্যবহারও বাড়ছে কারখানাগুলোতে এতে একদিকে যেমন রপ্তানি পণ্যের ভালো দাম মিলছে তেমনি কমে আসছে উৎপাদন ব্যয় এবং সময়ও কে তারা নিত্য নতুন প্রোডাক্ট চাচ্ছে নিত্য নতুন ডিজাইনের প্রোডাক্ট চাচ্ছে নিত্য নতুন ভ্যারিয়েশনের প্রোডাক্ট চাচ্ছে এক্ষেত্রে আপডেটেড টেকনোলজির মধ্যে অটোড্রফা মেশিন ডিজিটাল প্রিন্টিং মেশিন অটো ডোজিং মেশিন এসব মেশিনের আপডেটের এসব মেশিন ইনস্টলেশনের মাধ্যমে আমরা খুব দ্রুত কেরারের চাহিদা পূরণও করতে পারছি এবং ডাইভার্সিফাইড প্রোডাক্টও ক্রিয়েট করতে পারছি শুধু আগে নিটিং হতো প্লেন বা ব্যাগ ফ্রন্ট ব্যাগ জার্সি হতো এখন সেটার মধ্যে অনেক ক্যাবল হয় সেটার মধ্যে ডাইনামিক স্টিচ হয় সেটার মধ্যে অনেক ফ্যাশন থাকে এই জিনিসগুলো এখন মেশিন দিয়ে তৈরি হচ্ছে যার যার কারণে আমরা এটাকে বলছি যে ইন্টেলিজেন্ট নিটিং অর্থাৎ আমি মনে করতেছি যেটা যে আমার সোয়েটারটা এরকম হওয়া উচিত আমরা করে হিসেবে গত বছরে বস্ত্র খাতে নতুন বিনিয়োগ এসেছে প্রায় সাত হাজার কোটি টাকা যার ভাগ ব্যয় হয়েছে অন্তত যন্ত্রপাতি আমদানিতে এমন চাহিদা বাংলাদেশে টেনে আনছে বিদেশি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে যার প্রমাণ মিলেছে শনিবার শেষ হওয়া ষোলোতম ডিটিজিতে এবছর রেকর্ড সাইত্রিশটি দেশের বারোশো প্রতিষ্ঠান অংশ নিয়েছে চার দিনের মেলায় আমার চলে আসছে এবং বাংলাদেশ যে একটি পটেন্সিয়াল দেশ সে যদি না হতো তাহলে সাতত্রিশটা দেশে পৃথিবীর এমন কোনো ম্যানুফ্যাকচারার নাই যে এবার মেলাতে আসেনি গত বছর আমাদের অন দ্য স্পট অর্ডার ছিল দুশো মিলিয়ন ডলার তা আগে বছর ছিল দুশো মিলিয়ন ডলার এই বছর হবে তিনশো মিলিয়ন ডলার অর্ডারটা আগামী বছর থেকে মেলার সময় দুই দিন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে বিটিএমের এর সভাপতি শাহাদ হোসেন বিজনেস রিপোর্ট মাছরঙ্গা টেলিভিশন গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়নে এবার নতুন ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার যার মাধ্যমে আটটি জেলার একশো আটটি উপজেলায় জলবায়ু সহিষ্ণু ও নিরাপদ সড়ক নিশ্চিত করা হবে প্রথমবারের মতো সড়ক নষ্ট হলে তার সংস্কারের খরচও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে এ বিষয়ে রোববার রাজধানীতে এশীয় উন্নয়ন ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে সরকার মাটির তৈরি পথ বর্ষা এলেই হয়ে পড়ে চলাচলের অনুপযোগী দেশব্যাপী এমন দুই লাখ আটান্ন হাজার সাতশো তিরানব্বই কিলোমিটার কাঁচা সড়ক আছে স্থানীয় সরকার বিভাগের অধীনে আছে এক লাখ দশ হাজার কিলোমিটার পাকা সড়কও যেগুলো আবার তৈরির পর সংস্কারের অভাবে অনুপযোগী হয়ে পড়ে কয়েক বছর না যেতেই গ্রামীণ এমন সড়ক উন্নয়নেই নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এডিবির ঋণে প্রকল্পটির project will upgrade 1700 km মাধ্যমে 1700 কিমি সড়ক উন্নয়ন করা হবে যার সুবিধা পাবে 5 কোটি 15 লাখ মানুষ যারা মূলত গ্রামের বাসিন্দা সেই সঙ্গে 31 লাখ মানুষের কর্মসংস্থানেরও যোগান দেবে এই প্রকল্প Implementing this এই প্রকল্পটি আমরা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে চাই নীতিমালা অনুযায়ী প্রতিটি পর্যায়ে পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে তা সম্ভব হবে আর সেটি করা গেলে আমরা এডিবির কাছ থেকে আরও সহযোগিতা পাবো রুরাল কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট নামের প্রকল্পটির আওতায় অবশ্য মোট দুই হাজার কিলোমিটার উপজেলা ও চারশো পঁচানব্বই কিলোমিটার ইউনিয়ন সড়ক অবকাঠামোকে ঢেলে সাজানো হবে তৈরি করা হবে জলবায়ু সহিষ্ণু ও পণ্য পরিবহনের উপযোগী করে সড়ক তৈরির পর পাঁচ বছর পর্যন্ত তার রক্ষণাবেক্ষণ থাকছে প্রকল্পের আওতায় উন্নত মানের সড়ক তৈরিতে এই প্রকল্পে অত্যাধুনিক কৌশল ও প্রযুক্তি ব্যবহার করা হবে সড়কের উচ্চতা ও পানি নিষ্কাশনে নজর দেয়ার মাধ্যমে জলবায়ু সহিষ্ণুতার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে জোর দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদে সড়ক রক্ষণাবেক্ষণের উপর যেখানে বেসরকারি খাতকে যুক্ত করা হবে লং রোড প্রাইভেট সেক্টর এই রাস্তা করার সাথে সাথে আমাদের মেন্টেনেন্সের বিষয়টা লক্ষ্য করা হচ্ছে সেই কারণে ওই যে কথাটা এসেছে যে রোড এটি ব্যাপারটাও কিন্তু একটা প্রজেক্ট পিরিয়ডগুলো সময়গুলো পাঁচ বছর ইট উইল বি ইট উইল বি মেনটেন অ্যান্ড ইফ ইউ ক্যান ডু দ্যাট ইন দ্য ফিউচার ডেফিনেটলি দে উইল বি মো মোর সাপোর্ট ফর অ্যান্ড অ্যান্ড দিস মডেল উইল বি রিপ্লিকেটেড ইন আদার এরিয়াস এই প্রকল্পের আওতায় আপাতত বিশ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি তবে বিশদ প্রকল্প পরিকল্পনা বা ডিপিপি অনুসারে তাদের আরও দশ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে পরীক্ষামূলক এই প্রকল্পটির বাস্তবায়ন চলবে দুই সাল পর্যন্ত রিপোর্ট চট্টগ্রামের বাজারে চালের দাম হঠাৎ করে বাড়তে শুরু করেছে চাল ভেদে পাইকারি বাজারে বস্তা প্রতি একশো পঞ্চাশ থেকে তিনশো টাকা পর্যন্ত দাম বেড়েছে এজন্য মিলারদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা সঞ্জীব দেবাবুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট গেল দশ দিন ধরে চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার চাকতাইয়ে চালের দাম বেড়েই চলেছে পঞ্চাশ কেজি মিনিকেট আতব চালের বস্তা আগে যেখানে বিক্রি হতো এক টাকায় এখন তা বিক্রি হচ্ছে দু হাজার টাকায় এক টাকার বিয়ার আটাশ চালের বস্তা এখন বিক্রি হচ্ছে দু হাজার নাজির পঞ্চাশ টাকায় নাজিরশাইল পাইজাম স্বর্ণা ও সিদ্ধ মোটা চাল সহ সব ধরনের চালে বস্তা প্রতি দাম বেড়েছে একশো পঞ্চাশ থেকে তিনশো টাকা পর্যন্ত এই যে নূরজাহান আছে এগুলি তো মনে করেন বন্ধের আগে ছিল দাম কম ইলেকশানের আগে তখন ছিল ধরেন পনেরোশো পঞ্চাশ এখন এগুলি ষোলোশো পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে ইরি চাল ছাব্বিশ টাকা কেজি তার চাইতে একটু ভালো চাল যেটা সেটা তিরিশ টাকা কেজি আর যেটা একেবারে সুপার চাল সেটা চল্লিশ টাকা কেজি দাম বাড়ার পেছনে মিলার দেশ সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা একই সাথে পরিবহন খরচ বাড়াকেও দায়ী করছেন তারা আমরা এই চালগুলো কিছুদিন আগে বিক্রি করছি পনেরোশো সাড়ে পনেরোশো টাকা এখন বিক্রি করতে হচ্ছে আমাদেরকে আঠারোশো টাকা তিনশো টাকা বাজার বেড়ে গেছে কারণ আমরা ওদের কাছ থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে এখন আমনের অর্থাৎ সরকারের পকেটমেন্টের একটা প্রাইস দিছে ছত্রিশ টাকা তখন আগে ছিল দাম কম তখন সাথে সাথে এই দেশি দামের চাউলের দাম বাড়তি অথচ সামনে আরও দু এক টাকা আরও বাড়তে পারে বাজারে কারসাজি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাজার মনিটরিং কমিটিকে আরও সক্রিয় করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন এই বিষয়গুলো আমরা তাদের ব্যবসায়ীদের সাথে বসবো এবং এটার মূল যে কি কারণ সে কারণটা আমরা খতিয়ে দেখছি অসাধু চক্র কোনোভাবে কৃত্রিম উপায়ে যদি কোনো মানে এই দ্রব্যমূল্য চালের মূল্য বৃদ্ধি করে থাকে তাহলে সেটার বিষয়ে আমরা ব্যবস্থা নিব। চালের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে মোবাইল কোড পরিচালনার কথাও জানিয়েছে জেলা প্রশাসন নাজমুল সাদিকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নিয়ে সপ্তাহ শুরু করল ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসএক্স বাষট্টি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো ষাটে বেচা হয়েছে নশো তিয়াত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে দুশো আটাশটির কমেছে ছিয়াত্তরটির আর অপরিবর্তিত ছিল চল্লিশটির দর এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের আমরা দেখেছি যে ডিসেম্বরের শেষ উইক থেকে জানুয়ারির প্রথম উইকে ডিএসসি এক্স অনেকটাই আপওয়ার ট্রেন্ডে ফিরে এসেছিল তবে বিগত দুই দিনে ডিএসি এক্স অনেকটাই স্লো হয়ে গিয়েছিলো তবে আজকে আবারও সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসি এক্স আবারও তার আপ ট্রেন্ডে ফিরে এসেছে এবং আমরা দেখেছি যে আজকে ট্রেডিং আমরা শুরু থেকেই ডিএসসি এক্স ক্রমাগত বেড়েছে এবং দিন শেষে ষাট পয়েন্ট বেড়ে ডিএসি এক্স আজকে শেষে ক্লোজ হয়েছে পাঁচ হাজার পয়েন্টে তবে আজকে যদি আমরা ঢাকায় স্টক এক্সচেঞ্জের সেক্টরাল পারফরমেন্স দেখি তবে আমরা এন সেক্টরে জিরো পয়েন্ট ওয়ান কিছুটা কারেকশন থাক দেখলেও অন্যান্য লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে আমরা পজিটিভ পারফরমেন্স লক্ষ্য করেছি এবং অন্যান্য লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে আজকে দিন শেষে সবচেয়ে বেশি পজিটিভ ছিল পাওয়ার সেক্টর বাই ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট এবং ঠিক তারপরেই ছিল ব্যাঙ্কিং সেক্টর বাই ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এবং আজকে দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে টোটাল ট্রেড হয়েছে নয়শো তিয়াত্তর কোটি টাকা এবং দিন শেষে বিয়াল্লিশ কোটি টাকা টোটাল টার্ন নিয়ে মোস্ট ট্রেডেড শেয়ারগুলোর তালিকা শীর্ষে অবস্থান করছে বিবিএস কেবলস লিমিটেড মার্কিন সরকারের আংশিক শাটডাউন তিন সপ্তাহ পেরিয়েছে এতে দেশটির অর্থনীতিতে ক্ষতি হয়েছে প্রায় তিনশো কোটি ডলার বিশ্লেষকরা বলছেন শাটডাউন আরও দু সপ্তাহ চললে ক্ষতি ছশো কোটি ডলার ছাড়াবে যা মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির ব্যয়ের চেয়েও বেশি এমন তথ্য উঠে এসেছে এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংয়ের প্রতিবেদনে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গৃহিণী চেয়ার মিউজিক মিউজিকের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী গেল তিন সপ্তাহ ধরে বেতন পাচ্ছেন না সরকারের আংশিক শাটডাউনের কারণে বাইশ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অচল অবস্থা সংকটে ফেলে দিয়েছে পুরো পরিবারটিকে আমাদের এখন ক্রেডিট কার্ড গুলো ব্যবহার করতে হবে এমনকি ধার দেনা করে চলতে হবে আমি মোটেও এমন পরিস্থিতির ভেতর থাকতে চাই না আমরা কর্মজীবী পরিবার যা আয় করি তা দিয়ে বিল পরিশোধ সহ সন্তানদের ভরণ পোষণ করে থাকি এডুকেশন এন্ড for মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে ডেমোক্র্যাটদের সাথে ট্রাম্পের টানাপোড়েনে চলা শাটডাউনে বেতন পাচ্ছেন না এমন প্রায় আট লাখ ফেডারেল কর্মী যার মধ্যে রয়েছে বিমানবন্দরের কর্মী এয়ার ট্রাফিক নিয়ন্ত্রক থেকে শুরু করে এফবিআই কর্মীরাও শুধু বেতন জটিলতাই নয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এই শাটডাউনে কর্মহীন হয়ে পড়ছে অনেকেই আমি নাসার একজন কম্পিউটার সায়েন্টিস্ট বাইশে ডিসেম্বর থেকে আমাকে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে তখন থেকে আমার বেতনও বন্ধ রয়েছে আমার মেয়েকেও তার চাকরি থেকে ছুটিতে পাঠানো হয়েছে সেও এখন আমার মতো বাড়িতে অলস সময় পার করছে মার্কিন অর্থনীতিতে শাটডাউন কতটা প্রভাব ফেলতে শুরু করেছে তার একটি হিসেব কষেছে গবেষণা সংস্থা এস পি গ্লোবাল রেটিং সংস্থাটি বলছে গেল শুক্রবার পর্যন্ত শাটডাউনের কারণে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে তিনশো কোটি ডলার অর্থাৎ প্রতি সপ্তাহে মার্কিন জিডিপিতে ক্ষতির পরিমাণ একশো কোটি ডলার শাটডাউন আরও দু সপ্তাহ দীর্ঘ হলে ক্ষতির পরিমাণ ছশো কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আভাস দিয়েছে এস পি যা মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির খরচের চেয়েও বেশি ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের কারণে এখন থেকে বিজনেস রিপোর্ট প্রচারিত হবে রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের পরিবর্তে রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন